হ্যালো ছাত্ররা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি পড়াবো দ্বাদশ শ্রেণীর বাংলা, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মূল কাব্যগ্রন্থের নাম হলো মহামন্বন্তর। এই গল্পটার মূল কাব্যগ্রন্থটার নাম মহামন্বন্তর। এটার থেকে আমরা একটু আভাস পাই যে গল্পটা কি নিয়ে লেখা আছে। আমি বলে দিচ্ছি, এই গল্পটা লেখা আছে, পঞ্চাশের মন্বন্তরজনিত কারণে গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে যাওয়া, যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের প্রকোপে অসহায় মানুষের যে ভিড় শহরে লেগেছিল, সেই সময়ে একজন মানুষ যে ভ্রান্ত আদর্শবাদকে আঁকড়ে ধরে থেকে নিজেও এক সময় ওইসব অন্য প্রার্থী হয়ে বসে থাকে, তারই কাহিনী। এই গল্পের মূল চরিত্র হলো মৃত্যুঞ্জয়। তিনি একজন সরকারি কর্মচারী। তার বাড়ির থেকে অফিসের দূরত্ব খুব একটা বেশি না, তা সত্ত্বেও সে বাড়ি থেকে দুপা হেঁটে ট্রামে চাপত আর ট্রাম থেকে নামত প্রায় অফিসের দোরগোড়ায়। তাই পারিপার্শ্বিক রাস্তায় যেসব ঘটনা ঘটে সেগুলোর সঙ্গে তার সেরকম কোনো সং থাকত না। দুর্ভিক্ষজনিত যেসব ঘটনা, মৃত্যু, সেগুলোর সঙ্গে সে পরিচিত ছিল লোকের মুখে শুনে, খবরের কাগজ পড়ে। কোনো একদিন তার ট্রাম মিস হয়ে যাওয়ায় তাকে পায়ে হেঁটে অফিস যেতে হচ্ছিল। হেঁটে যাওয়ার সময় ফুটপাতে হঠাৎ তার এক অদ্ভুত দর্শন হয়, অনাহারে মৃত্যু। এই মৃত্যু যে কতটা ভয়ানক তা সে নিজের চোখে প্রথমবার দর্শন করে। দেখা মাত্রই তার মনের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়, শরীরে নানা অসুবিধা দেখা দেয়, সঙ্গে সঙ্গে তার শরীর কিছুটা খারাপ হয়ে যায়। সেইভাবেই সে অফিসে গেল। গিয়ে একটু বসেই সে তার অফিসের কল ঘরে অর্থাৎ বাথরুমে গেল। বাড়ির থেকে যেসব সুখাদ্য খেয়ে এসেছিল সেগুলো সব উগড়ে দিল বমি করে। এরপর সে আবার তার নিজের কেবিনে এলো, কুঠুরিতে এলো, এসে বসল। তার টেবিলে রাখা কাঁচের একটা গ্লাস থেকে এক গ্লাস জল খেল, শূন্যের দিকে তাকিয়ে রইল দেওয়ালের। সেই সময় তার পাশের কুঠুরি থেকে বা কেবিন থেকে তার সহপাঠী, তার বন্ধু অর্থাৎ কলিগ বলতে পারো, এলো, জিজ্ঞেস করলো তাকে যে কি হলো হে তোমার। মৃত্যুঞ্জয় সন্তর্পণে উত্তর দিল, মরে গেল। এরপর থেকেই তার জীবনের পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করলো। সে মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, এই মানুষগুলোকে কি প্রকারে কিছু না কিছুভাবে সাহায্য করা যায়। এতদিন পর্যন্ত সে পেট ভরে চার বেলা খেয়েছে, সেটাও তার অন্যায় মনে হতে লাগলো। এক বেলা খাবার ছেড়ে দিল, অফিস আর ট্রামে সে আসতো না, পায়ে হেঁটে আসতো, লঙ্গরখানায় ফুটপাতে দাঁড়িয়ে সেই অপরিচিত অনাহারা ক্লিষ্ট মানুষদের সঙ্গে পরিচিত হতে লাগলো, পরিচয় কথা বলতে লাগলো। দিনের পর দিন তার অফিস না এসে ওই মানুষের কাছে যাওয়া সময়টা বাড়িয়ে ফেলল। তার মাথায় সব সময় একটা প্রশ্ন ঘুরছে যে কিভাবে এই মানুষগুলোকে কিছু খাবার দেওয়া যায়, ভালো রাখা যায়। বেতনের দিন এলো, সমস্ত মাইনেটা নিখিলকে লঙ্গরখানায় দিয়ে আসার জন্য সে অনুরোধ করল। নিখিল নানা রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু নিখিল কেন, কারোর কথায় তার কোনো
কর্ণপাত হয়নি। দিনের পর দিন এরকম চলতে চলতে মৃত্যুঞ্জয় এক সময় অফিসে আসা বন্ধ করে দিল, ছুটির ব্যবস্থা করে দিল নিখিল। ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও মৃত্যুঞ্জয় অফিসে এলেন না। সে কি করলো? সে ওই লঙ্গরখানাগুলিতে মানুষের ঠিকঠাক পরিচর্যা হচ্ছে কি না, লঙ্গরখানাগুলিতে ঠিকঠাক রিলিফ ওয়ার্ক করছে কি না, সেসব দিকে নজর রাখতে শুরু করলো। এক বেলার খাওয়া ছেড়ে দিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলো। এরপর দিনের পর দিন পেরিয়ে যেতে এক সময় মৃত্যুঞ্জয় ওই অনাহারাকৃষ্ট মানুষগুলোর মতোই তার শরীরের ধুলোমলিন সিল্কের জামা পরিত্যাগ করে একটা নেকড়া পরে মগ হাতে নিয়ে ওই অনাহারাকৃষ্ট মানুষদের দলে সে মিশে গেল। এটাই ছিল আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচায়। ছাত্ররা, আমার পড়ানো সংক্রান্ত কারুর যদি কিছু বিশেষভাবে জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আর প্রশ্ন যদি দরকার থাকে তাহলে সেটাও কমেন্টে জানাও, আমি প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো।